Hello, good afternoon everyone. Welcome back to the channel. It's a new vlog. Aaj ke good afternoon hoye gache because ekটু deri kore start hocche shobkichu. Ajke to janoi pujo ache. To ajke upos tupos emon kono kichu nei. Karon upos korte gele prottekdin kotha kore shanu tomake jor bokbe. Aaj jodi upos tupos kori to shotti kotha bolte sokal theke ajke shorirtao dicche na prochondo weakness hoye কাজ করছে শরীরের মধ্যে আর প্রচন্ড একটা খিদেও পেয়ে গেছে সত্যি বলতে তো আমি প্রথমে প্রোটিনটা খেলাম খাওয়ার পর আমি দিদিন তো বলছি দিদিন আমার প্রচন্ড খিদে পাচ্ছে অন্যদিন ওটা খাওয়ার পর আমি অতটা কিছু খাই না সকালবেলা হেভি কিছু খেতে পারি না বাট আজকে মুড়ি দিদিনকে বলেছি দিদিন একটু চা করে দাও চা দিয়ে মুড়ি খাও দেন পুজো স্টার্ট হতে এখন ওখানে দেরি আছে দিদিন চলে গেছে এখনো আর কেউ যায়নি তো স্নান টান করবো রেডি হবো তারপরে যাব ওখানে সবাই মিলে চলো আজ দিনটা এখান থেকে শুরু করি কালকে যখন আমি মানে শানুর সাথে শপিং করতে গিয়েছিলাম তখন মামা আবার আমার জন্য একটা শাড়ি কিনে রেখেছে আজকে পরার জন্য দেখো এখন বলছে এই শাড়িটা পরতে নতুন শাড়ি এই হচ্ছে শাড়ি আরো খুলে দেখাই মামামের খুব পছন্দ হয়েছে শাড়িটা তো এখন কথা হচ্ছে এটার সাথে কোন ব্লাউজটা ম্যাচ করবে এখানে দেখে রেখেছি আমি একটা দুটো তিনটে আরও আছে বাট কোনটা ম্যাচ করবে বুঝতে পারছি না মামা মাসুক সিলেক্ট করে দেবে দেন আমি স্নান টান করে উঠে শাড়িটা পরবো এই হচ্ছে শাড়ি বাড়ি থেকে শোনা যাচ্ছে গান চলছে কালী মন্দিরে ওখানে গিয়ে হয়তো ভয়েস দিতে পারবো না আমি কোনো ওরকম ভিডিও করতে পারবো না দেখি এখান থেকে দেখা যাচ্ছে কিনা তাহলে তোমাদেরও দেখাবো যে কোথায় না গাছে ঢেকে গেছে এই দাঁড়ো তোমাদের তাও দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ তোমরা এই যে গাছগুলো দেখতে পাচ্ছ তো এইটার অপোজিটেই মানে এই গাছগুলোর জন্যই দেখা যাচ্ছে না আর কি চল আমার স্নান হয়ে গেছে আর মামাম এই যে এটা সিলেক্ট করে দিল বাট আমার মনে হচ্ছে আমার আউটফিটটা একটুখানি নাইট ওয়্যার মানে নাইট ওয়্যার টাইপসের হয়েছে মানে এটা হচ্ছে রাতের জন্য ঠিক আছে বা দিনের জন্য একটু গর্জেস মনে হচ্ছে মামা মুছে তার চুপচাপ পর ওখানে অনেক লোক আছে হ্যাঁ সাজুগুজু করতে হয় না সুন্দর করে না পুজো হচ্ছে ওখানে পরে নেই এটাই তো দেখি পরে স্নান টান হয়ে গেছে তাতে ঝটপট রেডি হয়নি মামামও রেডি হচ্ছে অ্যাট লাস্ট আমরা রেডি হয়ে গেছি আমি রেডি হয়ে গেছি মামাম রেডি হচ্ছে বাড়ির সবাই অনেকক্ষণ আগে চলে গেছে এখন দুপুর হয়ে গেছে একেবারে আর আমি ওই ব্লাউজটা পরলাম না অ্যাকচুয়ালি একটু গরম লাগবে আর এমনিতেই বাইরে প্রচণ্ড গরম একটা কমফোর্টেবল আর তার মধ্যে ওটা লুজ ফিটিংসও হতো কারণ ওটা অনেকদিন আগেকার বানানো ব্লাউজটা আর এখন যে আমার চেহারা হয়েছে তো তার জন্য আর শাড়িটা পরে খারাপ লাগছে না ভালোই লাগছে আর সবথেকে মোস্ট মানে সবথেকে ভালো যেটা শাড়িটা প্রচণ্ড লাইট ওয়েট একদম বোঝা যাচ্ছে না যে আমি একটা শাড়ি পরেছি অন্য সময় গিয়ে ভারী শাড়ি ক্যারি করতে অসুবিধা হয় না বাকি যাতে ওরকম মনে হচ্ছে না কিছু ফিলিংস হচ্ছে না প্রচণ্ড কমফোর্টেবল শাড়িটা তো দেখাচ্ছি পুরো শাড়িটা কেমন লাগছে তোমার দেখো আর মামামও রেডি হচ্ছে এটার সাথে বড় টিপ মানাচ্ছিল না তাই আমি ছোট্ট একটা পুচকু একটা টিপ পরেছি ঠিক আছে না সিম্পল একদম এটাই ঠিক আছে আর এত সুন্দর শাড়িটা মানে বসেছে আমার না একটু পাশ পাশ শাড়ি না হলে একদম ভালো লাগে না তো ভালো লাগছে শাড়িটা খারাপ লাগছে না তো চলো এবার যা যা ওখানে সবাই চলে গেছে বাপির তো একটু পরেই ফোন করবে কী রে মনে এখনো আসলি না কেন মামামের এখনো হয় খোলো ওটা খোলো ওটাই ভালো সব কিছুর পরে সে আমি চুলটা গুটিয়েই নিই চুল আমি ছাড়তে পারি না খুব কম ছাড়ি বাড়ির অকেশন হলে তাও ঠিক আছে বাট বাইরে চুল ছেড়ে ওই দেখা গেল চুলটা গুটিয়ে যাবো বাস যেখানে যাবো ওখানে গিয়ে ছেড়ে দিই এরকম বাট আজকে আর ছাড়ছি না এরকমই করি আমি আমার খুব ইরিটেটিং লাগে বাট যখন একটু স্টাইল করছি তখন ছাড়ি thank you
নমাং ব্রহ্মা করতু দীর্ঘায়ু বিষ্ণু করতু সম্পদম শিব করতু কল্যাণম প্রণীত প্রণীতং জগতে নমস্তে কালিকে দেবী নমস্তে ভক্ত বৎসলী মূর্খতাং ধরুমে দেবী প্রতিভাজয় দায়িনী। দেখো এদের দুটোকে আমি ফোন ধরতে দিয়েছি, এরা হাফ হাফ করে ধরে আছে দুজনে মিলে। নমাং মহায়োগী মহেশ্বর মহাপাপ হরম দেব মা করায় নমো নমঃ। নমঃ জয় দেব জগন্নাথ সংসার আর নবতা। এখানে সব তরকারি টরকারি সব রান্না হয়ে গেছে, এগুলো হচ্ছে রাতের জন্য, মানে যেগুলো তৈরি হচ্ছে সেগুলো জাস্ট এখানে ঠান্ডা হতে দেওয়া আছে, আর বাদ বাকি সব তৈরি হচ্ছে এখনো। আর এই যে এখানে যে রান্নাটা হচ্ছে এটা হচ্ছে মায়ের ভোগের রান্না, শুধু মায়ের না, দেখলেই তো শিব আছে এখানে, রাধা গোবিন্দ আছে, সবার ভোগ হবে, তো সবার ভোগের ভোগ তো বাড়া হয়ে গেছে, তার জন্য এক এক করে সব মন্দিরেই ভোগ হবে এখন, যার জন্য প্রস্তুতি চলছে। এখানে রাধা গোবিন্দর ভোগ আরতি হচ্ছে। আজকের দিনে মাকে এত সুন্দর সাজায় না, মানে মন ভরে যায়, দেখো এত সুন্দর করে সাজিয়েছে। মাম্মাম একটা পিঙ্ক কালার আর গ্রিনের মধ্যে কম্বিনেশন একটা বেনারসি কিনে দিয়েছিল, ঠাকুরমশাই সেটাই পরিয়ে দিয়েছে মাকে, আরও রূপটা যেন উজ্জ্বল। কেন আগের বার তো ইয়েতে তাই তো বলছি এবার ভালো হবে, আগের বার ছোট হয়ে গেছিল। যজ্ঞ যখন এইভাবে কি সুন্দর রঙিন আবির দিয়ে সাজায় না, আমার খুব ভালো লাগে। আগে তো ছোটোবেলায় বুঝতাম না যে এটার কী মানে মানেটা, তো আমি ভাবতাম যে কি সুন্দর, মানে যে পেইন্ট করে এত ভালো লাগে, এখনও ভালো লাগে, খুব সুন্দর লাগে, কি কালারফুল হয় না। Thank you.
হচ্ছে যোগ্য সন্ধ্যা হয়ে যাবে না ভোগ হবে কি সুন্দর সাজিয়েছে না বলো মামা যোগ্য কোনোটাকে কি সুন্দর সাজিয়েছে এখন হচ্ছে কি বলে অঞ্জলি না কি হলো হ্যাঁ আমি নিজে ভুলে যাচ্ছি আরতি ভোগ হয়ে ভোগ আরতি হলো তারপর এবার যোগ্য হবে তো আমরা যাব সামুর জন্য একটু বাড়িতে আসলাম এত শরীরটা খারাপ লাগছে আবার যাব জাস্ট এখন আবার যাচ্ছি আমরা ওখানে হয়ে গেল ভদ্রকালী কপালিনী দুর্গা শিব ক্ষমাধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে ধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে স্বাহা ইদম কলিকালী ওম জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী যোগ্য হলো মানে হোম হলো তারপরে অঞ্জলি হলো সব কিছু হয়ে গেছে চলে এসেছি জল খাচ্ছে মামা এখানে সব প্রসাদ আনছে আস্তে আস্তে সরো 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 সব প্রসাদ টোসাদ এখানে আনা হচ্ছে কারণ আমরা যাব না সবার অঞ্জলি টঞ্জলি সব কিছু দেওয়া হয়ে গেছে তো এখানেই খেয়ে নেবে প্রসাদ টোসাদ সব কিছু আর যাবো না তো মামা আমরা আর যাবো না তো সব প্রসাদ তো নিয়ে চলে এসেছি হ্যাঁ এতক্ষণ মনে হয় লোক খাওয়া দাওয়া শুরু সকালে না তুমি ভোগের প্রসাদ খাচ্ছে এখন একটু আমরা যাব না কারণ এই জাস্ট বাড়ি আসলাম এতক্ষণে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে ওখানে একদম টোটাল ফ্রেশ হয়ে নিলাম শরীরটা একটু অস্থির করছিল অ্যাকচুয়ালি হোম হচ্ছিল তো ওই হোমের তাপে শরীরটা একটু অস্থির করছে সবারই তো বিকালে যাবো ভাবলাম রাত্রেবেলা একবার ওখানে যাবো ভাবলাম আমারটা এখন আর শরীর দিচ্ছে না কারণ না কারণ সকালবেলা থেকে না খেয়েতে সবাই ওখানে ছিল এতক্ষণ তো শরীরটা সবারই অস্থির করছে বাপি ওরা সবাই আছে বাপিও বলে থাক যেতে হবে না আমরা দেখে নেবো আর যেতে হবে না তো ওখানে ভালোই ভিড় হচ্ছে লোকজন খাওয়া দাওয়া করছে সবাই আর আমাদের বাড়ি থেকেও যারা যারা প্রসাদ নিয়ে গেলো সব তো আমাদের বাড়ির লোকেই সবাই প্রসাদ নিয়ে গেলো আর ওখানে সবাই খাচ্ছে এখন বসে ও আর একটা হঠাৎ করে একটা কথা মাথায় আসলো তোমাদের মধ্যেই কেউ একজন কমেন্ট করেছিলে আজকে আজকের ব্লগে
আজকের ব্লগে বা কালকের ব্লগে যাই হোক হবে, কিছু একটা হবে। তো যে তোমরা যদি কুকুরকে ভালোবেসে থাকো তো তোমরা কুকুরকে প্লিজ ছুঁড়ে খাইও না। অ্যাকচুয়ালি ছুঁড়ে ওই জন্য খাওয়ানো হয় যে এরকম না যে ঘেন্না পায় বলে বা ওরকম ছুঁড়ে খাওয়ানো হয়, এই জন্য না। শানু এক সময় মুখে মানে পুরো একবারে হাত দিয়েও খাইয়ে দেয়, কিন্তু ওরা না খুব ভালো ক্যাচ করতে পারে। তো কালু বলে যে আছে পুচকেটা, ও তো খুব সুন্দর ক্যাচ করতে পারে, তাই জন্য ও সবাইকে, আর কিছু কিছু নতুন লোকজন আছে ওখানে, লোকজন বলতে ওদের কথাই বলছি আমি, তো কিছু কিছু নতুন আছে তাই জন্য শানু ওদেরকেও ট্রেনিং দেয় ওইভাবে। ওরা মুখে কালু কীরকম জানো তো, মানে ছুঁড়ে দিলে ওকে নিচে পড়ে না, একদম মুখে ক্যাচ করে নেয়, তো ও ওদেরকে সেটাই ট্রেনিং দেয়, এর জন্য ছুঁড়ে ছুঁড়ে দেয় অ্যাকচুয়ালি, মাঝে মাঝে মুখে খাইয়েও দেয়, ওই রকম কোনো ব্যাপার না। আর শানু তো খুবই ভালোবাসে ওদেরকে, রাত 11টা বাজুক 12টা বাজুক 12:30 বাজুক ও ওদেরকে না খাইয়ে ও শোবেই না, কিছুতেই ঘুমাবে না। অনেক সময় কাজ থেকে ফিরতে লেট হয়, দেন খাওয়া দাওয়া করে, ও নিজে খেয়ে দিয়ে তারপরে গিয়ে ওদেরকে খাইয়ে আসবে, তাও ঠিক আছে, কিন্তু ও না খাইয়ে থাকবেই না প্রত্যেক দিন। এবার রেগুলার তো ভিডিওতে দেখানো সম্ভব হয় না, যেদিন যেদিন মনে হয় তো সেদিনকে সেদিনকে দেখায়। শানু এই জাস্ট বাড়ি ফিরলো, তো সকাল থেকে ভাত তো খাওয়া হয়নি আজকে কারোরই, মামা আজকে তার জন্য ভাত করেছে রাত্রেবেলা সবার জন্য, আমি আর খাইনি, আমি তো তখন দেখলে ভোগের প্রসাদ খাচ্ছিলাম, তারপর আর ভালো লাগছে না, বেশি খাওয়া হয়ে গেছে। এবার শানু আবার রাত্রেবেলা খাবে না ভাত, তো ওর জন্য একটু চাউমিন করে দিচ্ছি। আর বাপি ওরা এখনও আসেনি, এখন 11:30 12টা বাজতে যায়, বাপি ওরা এখনও আসেনি, এখনও মনে হয় খাওয়া দাওয়া সব চলছে, তো আমি শানুর জন্য এই দেয় একটু চাউমিন করে দিচ্ছি। এই যে স্যারের চাউমিন রেডি, আবার দিয়ে দিই, ঘুম পেয়ে গেছে বেচারির, ছানাপোনাগুলোকে খাইয়ে আসলো, বললো যে তোমার দেরি হবে না আমাকে খাইয়ে আসি, খাইয়ে এসেছে, এবার ওকে খেতে দিয়ে দিই। চলো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, মামারও খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আজের ব্লগটা এখানে এন্ড করছি। আমার খুব অস্থির লাগছে, আমাকে কেমন একটা লাগছে তাই না, আমি সব খুলে ফেলছি, কানের গলার হাতের এভরিথিং। চলো আজের ব্লগটা এখানে এন্ড করছি, প্লিজ কিছু ভালো লাগলে একটু লাইক কমেন্ট অ্যান্ড টু শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আওয়ার নাম্বার অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন। টাটা, গুড নাইট এভরিওয়ান, দেখা যাচ্ছে ঠিক পরের ব্লগে, তখন ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখতে থাকবে, আওয়ার নাম্বার, টাটা, গুড নাইট এভরিওয়ান।